আমি সাগর বাইরে লইলাম নাস্তা সাগর বাইরে লাগবে এটা জানেন না আপনি কি এটা জানেন না ওকে জনগণে হ্যাঁ চলে আসছি আবার আপনাদের ভালোবাসার বাবুল ভাইয়ের সাথে নতুন আর এক স্পেশাল লাইভে লাইভ কি চালু হইছে কিনা বুঝতেছি না ভাই ওকে ফাইনালি হ্যাঁ চালু হয়ে গেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও চলে আসছি হযরত শাহজালাল কারাট বাবুল ভাইয়ের শোরুমে আর আজকের ট্যাগলাইন অলরেডি দেখে ফেলছেন মাত্র 90,000 টাকায় গাড়ি কিনে ঈদে নিজের বাড়িতে যান নিজের গাড়িতে যারা যারা লাইভটা দেখছেন দ্রুত লাইভটা শেয়ার করে দিবেন আর অবশ্যই কেউ একজন আমাকে কমেন্টস করে জানান যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা প্রচুর পরিমাণ গাড়ি আছে আজকে এক্সিও সরি এটা কি এসকোরোলা এক্সফিল্ডার এক্সিও ভালো ভালো কিছু গাড়ি আছে না ইনশাআল্লাহ ওকে সাথেই থাকবেন এবং যারা ওয়েট করতেছিলেন বাবুল ভাইয়ের গাড়ির জন্য তাদের জন্যই কিন্তু আসলে চলে আসছি আবারও বাবুল ভাইয়ের শোরুমে তাড়াতাড়ি লাইভে শেয়ার করেন সবাই সবাই আর আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা কেউ একজন জানাই দেন ওকে অলরেডি 400 মানুষ যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে 450 দেখি কত মানুষ বাবুল ভাইয়ের জন্য ওয়েট করতেছে পাগল করে ফেলাইতেছে ভাই জানেন না কয়দিন ধরে খালি বাবুল ভাইয়ের ভিডিও কই কয় এই দে বাবুল ভাইয়ের ভিডিও আসবো না হাসান ভাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জি ঈদের আর কয়দিন বাকি আছে রমজান শেষ হইতে আছে আগামী বছর রমজান পাই কিনা আল্লাহর কাছে জানি না যদি হাতে বাজে রাখি তারপর আগামী রমজান মাস আপনার সাথে আমার সবার সাথে দেখা হইব ইনশাআল্লাহ সব আমার জন্য দোয়া করবেন আর এই বুর্গা মনে করেন যে গেছে মাসে দিলাম যে এক মাস ফ্রি সার্ভিস আমি কোন ভাই নাম বল দাঁড়া না অনেকেই কয় ওই যে ভাই 24,000 কম আপনার কমন ডায়লগ হয়ে গেছে অসুবিধা নাই ভাই এখন মনে করেন যে 20,000 কম নাচ কর আর কমে আরো বেশি আরো বেশি কম হবে ওকে ঈদের অফার দাম কম অফার ঈদের কি অফার ঈদের দাম কম অফার দামকা না ধামাকা ধামাকা ওকে সো বন্ধুরা যারা যারা লাইভটা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ প্রবাসী ভাইদেরকে বলবো অবশ্যই আমাদের এই লাইভটা সবাই শেয়ার করে দিবেন আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্যই নতুন নতুন শোরুমের ভিডিও নিয়ে আসি যাতে করে বাসায় বসে থাকলেও বা দেশের বাইরে থাকলেও জানতে যেন পারেন কোন শোরুমে কি গাড়ি আছে প্রাইস কত আজকের ভিডিওতে সবচেয়ে কম দামের গাড়ি থাকবে কত টাকা বাবুল ভাই 90,000 টাকা 90,000 টাকায় গাড়ি ড্রাইভিং শেখানোর জন্য 100 ওয়াগন গাড়ি আচ্ছা খুব সুন্দর অরিজিনাল কালার একটু হালকা ডেলপিনের কাম আছে আচ্ছা আর কি কি গাড়ি আছে একটু আইডিয়া দেন শর্টে এক্স জিও আছে এসকোরোলা আছে ওই হোন্ডা ই আছে সান্তাফি আচ্ছা এক্স ফিল্ডার প্রোবক্স অনেক বিভিন্ন ধরনের গাড়ি আছে আলাদা সব গাড়ি আজকে দেখাবো ঠিক আছে ওকে ইনশাল্লাহ দাম একবারে কম ঈদের আগে আসলে আরো ছাড় আরো ছাড় হ্যাঁ ওকে সো সবাইকে অনেক ধন্যবাদ অলরেডি 900 মানুষ আমাদের সাথে যুক্ত আছেন আমরা শুরু করতে পারি বাবুল ভাই কোন দিক থেকে শুরু করবো বলেন এই যে আজকে এটা ধরেন এক্স ফিল্ডার কত মডেল 2004 মডেল চারের মডেল আর রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন নয় রেজিস্ট্রেশন চারের মডেল নয় রেজিস্ট্রেশন এক্স ফিল্ডার গাড়ি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই কোনো মাইন নাই ভিতরে ল্যাশ কালার ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি কাগজপত্র আপডেট কমপ্লিট ওকে এটা দেখায় দেন গাড়িটারে সো যারা গ্রামের বাড়ি যাবেন ঢাকা এবার কিন্তু ভাই প্রচুর জাম পড়বো নিজের গাড়ি কিনে ড্রাইভারটা জাম পড়বো ড্রাইভার তাড়াতাড়ি ছুটে গেছে আগে তাড়াতাড়ি ছুটে গেছে আগে কি ছুটে গেছে ওকে সো নিজের গাড়ি কিনে নিজেই কিন্তু এবার বাড়িতে যেতে পারবে নাই কি পরে রে চালের উপরে ওকে সো ফিল্ডার গাড়িটা দেখেন কন্ডিশন কিন্তু মোটামুটি ভালো আছে চাকাগুলোর কি অবস্থা ভাই চাকা ভালো ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি আচ্ছা গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই দুই একটা স্কেল দাগ আছে লো এসি ঠান্ডা নাকি যে গরম পড়ছে ভাই আর ইনশাআল্লাহ ঠিক আছে সো ভালো আছে কত দাম ভাই গাড়িটা কোনো মাইন্ড অ্যাক্সিডেন্ট নাই দাদা আর চাইছিলাম তো 8,80,000 8,80,000 ফিল্ডার 8,80,000 এক্স ফিল্ডার আর 20,000 কম 60 কত 8,60,000 8,60,000 ওকে 8,60,000 টাকায় আমাদের আজকের প্রথম গাড়ি হচ্ছে এক্স ফিল্ডার 2004 এর মডেল নয় রেজিস্ট্রেশন সম্পূর্ণ গাড়িটা দেখতেই পাচ্ছেন আপনারা মোটামুটি ভালো কন্ডিশনে আছে এবং এক্স ফিল্ডার গাড়ি আমার মনে হয় ঢাকা থেকে কিনলে 10,00,000 টাকার বেশি গুনতে হবে কিন্তু বাবুল ভাইয়ের দাম সব সময় কম কত 8,60,000 ওকে 8,60,000 এরপরে কি ভাই আসলে কমবে আর না আর তো কোনো ডিসকাউন্ট তারপরে কিছু সম্মান করবেন ইনশাআল্লাহ কিছু সম্মান অবশ্যই করবেন ওকে এরপরে দেখাবো 2005 এর এসকোরোলা এসকোরোলা 2005 এর মডেল রেজিস্ট্রেশন কত 11 এর রেজিস্ট্রেশন 31 সিরিয়াল ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি ভিতরে বিস্কিট কালার বাইরে হোয়াইট কালার গাড়িটা দেখেন কোন অ্যাক্সিডেন্ট নাই কোনো মাইন নাই সবাই লাইভটা শেয়ার করে দিবেন খালি আমারে পাগল করে বলান বাবুল ভাইয়ের ভিডিওর জন্য এখন শেয়ার করবেন সবাই শেয়ার করবেন একজনের জন্য বাকি না থাকে সবাই শেয়ার করে দিবেন এবং লাইক দিয়ে দিবেন আমাদের সেকেন্ড গাড়ি হচ্ছে এক্সকোরোলা 5 এর মডেল 11 তে রেজিস্ট্রেশন ট্যাক্স টোকেনের মেয়াদ আছে 2022 সাল পর্যন্ত মে মাস আর এটা কি ফিটনেস আছে 2022/5/31 গাড়ির কন্ডিশন কি অবস্থা ভাই দাদা গাড়ির সামনে অ্যাক্সিডেন্ট না কোনো মাইন নাই পিছনে একটু সমস্যা আছে পিছনে সমস্যা পিছনে একটা সিএনজি লাগাইছিল এই কোনা দুটো একটু খালি একটু লাগছে আর কি এই কোনা দুটো
কিন্তু এমনি সামনে মেজর কোনো মাইন্ড নাই কা দূরে তে আসবো ঠিক আছে এই পিছে গেলে একটু সমস্যা আছে একটু খাইছিল হালকা হালকা আর বড় ধরনের কোনো মাইন্ড নাই এটা ধরা যাবে ওকে আর সামনে ইনটেক আছে ঠিক আছে হ্যাঁ নিউ শেপ পাঁচের নিউ শেপ পাঁচের মডেল নিউ শেপ এক্স করলা হ্যাঁ তো এটার কি অবস্থা দাম টাম কেমন নেবেন ভাই এটা তো চাইছিলাম মনে করেন যে দশ লাখই অনুমোদন কাগজটা কাছাকাছি যা পড়ছে আর কোনো ডিসকাউন্ট নাই নয় লাখ পঞ্চাশ আপনার Hyundai company. CC কত? 2003 মডেল 2400 সিসি. 2400 সিসি. কাগজের কি অবস্থা ভাই? কাগজ টলো রানিং ফিল আছে, টেস্ট ওখানটা ফিটনেসটা কমপ্লিট আছে. আচ্ছা. এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেন. বাবুল ভাইয়ের প্রেমিকরা কই? বাবুল ভাই ভালোবাসা মানুষগুলো আর একটু দেখি. অনেকেই কমেন্ট করতেছে ভাই আমি কমেন্ট করতেছি না. কমপ্লিট দুই একটা স্কেচ দাগ আছে জি বিস্টারের গাড়ি তো ভাই. ঠিক আছে খালি টেস্ট ওখানটা ফিল. এটা মনে করেন একবার কম্পারিসন দিব. তাই? হ্যাঁ. আচ্ছা. দেখেন পেপারস কিন্তু আপনার 21-22 কমপ্লিট আছিল আর 23 সালের গাড়ি সিএনজি করা এসি কমপ্লিট দুই একটা স্কেচ দাগ দগ আছে গাড়ি কোনো মাইন নাই ভাই কমেন্ট করতেছে মানুষ যে বাবুল ভাই মুখে হাসি নাই কেন ঘটনা মন খারাপ নাকি না 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 ওকে সকল সকল তো আসছে চাঙ্গ মু কথা কইতে কইতে আচ্ছা সিএনজি করা হ্যাঁ সিএনজি করা তেল স্টার এসি কমপ্লিট ঠিক আছে এর দাম চাইছিলাম বেশি জ্বালাব নাই কা ভাই 3,50,000 3,20,000 3,20,000 3,20,000 3,20,000 জিপ গাড়ি সামনে পিছলে অনেক জায়গা আছে লাইভের উপরেই কিন্তু ফোন নাম্বার দেয়া আছে আপনারা সেই নাম্বারে জায়গা করেন সান্তাফির দাম হচ্ছে 3,20,000 3,20,000 3,00,000 ও মাই গড যাও 3,00,000 এ দিয়ে দিল আপনার সান্তাফি এটা কিন্তু পেপারস একটা কমপ্লিট আছে এবং একটা পেপার শুধুমাত্র টেস্ট ওনার আছে ফেল ওকে এরপরে কোনটা দেব ভাই প্রচুর গাড়ি কোন দিকে যাব বলেন আবার ধর এক্সিউ এক্সিউ গাড়ি ওকে 2013 মডেল 2016 তে রেজিস্ট্রেশন আবার স্যাম্পলের গাড়ি আছে 1300 সিসি এক্সিউ গাড়ি হ্যাঁ এক্সিউর ভিতরে আচ্ছা 1300 তেলের গাড়ি জি একটা এক্সিউ গাড়ি আছে আমাদের সামনে এই মুহূর্তে দেখেন খুবই চমৎকার কত মডেল বাবু ভাই 2013 মডেল 2016 তে রেজিস্ট্রেশন 1300 সিসি গাড়ি তেলের গাড়ি তেলের হ্যাঁ এটা সিএনজি হয় না এখনো না সিএনজি হয় না তেলের গাড়ি গাড়িটাকে একটু দেখাই আপনাদেরকে 13 মডেল কমপ্লিট আছে গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি না কোনো মাইন নাই অক্টোবর পর্যন্ত যা আছে অরিজিনাল কালার 1300 সিসি গাড়ি আচ্ছা চারটা চাকাই কিন্তু দেখেন কন্ডিশন সো যারা বাবুল ভাই শোরুমে আসবেন অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে সাইনবোর্ড ক্রস করে নারায়ণগঞ্জ মামুদপুর ভুইগড় বাস স্ট্যান্ড পাসপোর্ট অফিসের থেকে একটু সামনে আর এখানে আসলে হযরত শাহজালাল কালারটা পাবেন বিশাল বড় শোরুম দুইটা শোরুম আছে লা রাস্তার উপরে একটা ছোট শোরুম দেন ভিতরে আসলে বড় শোরুমটা পাবেন কত যাচ্ছেন ভাইয়া এটা প্রাইস দাদারে চাইছিলাম তো 1,300,000 বিশাল ডিসকাউন্ট 80 মাত্র 20 হ্যাঁ 20,000 ডিসকাউন্ট কম হয়ে গেছেন ভাই কম 12,500,000 12,500,000 ওকে এবার ঠিক আছে 12,500,000 টাকা কিন্তু আপনারা যে 13 মডেলটা পাবেন 2013 মডেলের এক্সিউ 16 রেজিস্ট্রেশন 13 12,500 ওকে এরপরে আমরা একটু এদিকে যাই ভাই হ্যাঁ প্রোবক্স প্রোবক্স আছে প্রোবক্স প্রোবক্স গাড়ির প্রচুর পরিমাণ ডিমান্ড এগুলো আসলে রেন্টে কারের জন্য খুব চলে 2003 এর মডেল 2008 এর রেজিস্ট্রেশন কাগজ পুরো আপডেট কমপ্লিট ঠিক আছে গাড়ি এসি কমপ্লিট গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই কোনো মাইন নাই দাদা আচ্ছা দুই একটা স্কেচ দাগ দগ আছে গাড়ি রংটা করাইছি কোনো মাইন নাই কিন্তু এটা দেখেন টুকটাক কাজ করে লাগলো করে এসি কমপ্লিট এসি কমপ্লিট এসি কমপ্লিট না থাকলে এসি কমপ্লিট করে দেবো কোনো সমস্যা নাই প্রোবক্স এটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই কোনো মাইন নাই এটা ভাই রেন্টে কারের জন্য চলে না জিএল গাড়ি দুই দর্জ অটো দুই দর্জ অটো দুই দর্জ অটো জিএল গাড়ি আচ্ছা কত দাম যাচ্ছেন প্রোবক্সে দাদারে চাইছিলাম তো মনে করেন যে 6,00,000 20,000 কম 80 5,00,000 80 গাড়ি ইয়া জায়গা 70 আচ্ছা একটু চিপায় 70 কত মানুষ শুনতাছে 5,70,000 ফাইনাল আইল একটু কমবো ওকে আইল একটু কমবে সমস্যা নাই 5,70,000 বলে দিছে তারপর আসলে কিন্তু কমবে আপনাদের জন্য কিন্তু সবসময় বাবুল ভাইয়ের সাথে হাসান ভাই দুই ভাই মিলে একটা ভিডিও করি
এই ভিডিও দেখে অনেকে এসে গাড়ি কিনে অনেক দূর থেকে হ্যাঁ 110 আচ্ছা এটা তাহলে 570 হ্যাঁ ওকে একটু কমবো এটা হচ্ছে 110 1500 অল পাওয়ার 1500 অল পাওয়ার এটা কোথাও কোনো অ্যাক্সিডেন্ট না কোনো মাইন নাই সিএনজি করা নাকি হ্যাঁ সিএনজি করা তেল সিএনজি দুটো ওকে আচ্ছা এটা এসি কমপ্লিট কাগজ কমপ্লিট এটা কালার কি ভাই কি কালার এটা বলে গোল্ডেন বেস কালার আছে বেস কালার হ্যাঁ গোল্ডেন বেস কালারে 15 সিসি গাড়ি আচ্ছা এটা কোনো অ্যাক্সিডেন্ট না কোনো মাইন নাই 110 95 মডেল 97 এর রেজিস্ট্রেশন আর পেপারস কিন্তু 22 সাল পর্যন্ত ছিল ফেল আছে কমপ্লিট করে দিবেন ফেল আছে আর ডিসেম্বর পর্যন্ত আছে ফিটনেস এটা কমপ্লিট করে কত দাম কম ফিটনেস 23 সাল বন্ধ আচ্ছা টেস্ট ওন্না ফেল আছে এটা কমপ্লিট করে দেবো ও ফিটনেস 23 সাল বন্ধ সরি 23 সাল হ্যাঁ কত দাম চাচ্ছেন এটা দাদা চাইছিলাম এটা 4.5 লাখ তো ঠিক আছে 20000 ডিসকাউন্ট 4 লাখ 30 4 লাখ 20 4 লাখ 20 4 লাখ 20000 এ টয়োটা 8 লাখ 6 লাখ 7 লাখ 80 আসি এবারে 7.5 লাখ 7.5 লাখ 37 কম 7.5 লাখ 7.5 লাখ 7.5 লাখ টাকা আপনার অ্যাম্বুলেন্স পাবেন ভাই আরে এটা এরকম দিয়ে দেবো দেন হ্যাঁ এটা অনেক দিন হয়ে গেছে আরে দাঁড়ান এটা দেখাই দিই এদিকে থাকে টিআর এক্সটা ঈদ করবেন কই ঈদ ঈদ কই করবেন ঈদ কই গিয়ে রইছে শুরু নেই করবে শুরু নেই করবে গ্যারেজ ঈদ করবেন হ্যাঁ ঈদের দিনকে যদি কাস্টমারে নামাজ পড়া ঈদের দিন গাড়ি দেবেন ইনশাআল্লাহ সুবিধা আমি বাড়ি যাবেন না দেশে আমি না আমি আসি দেখি অসুবিধা নাই আছেন হ্যাঁ ইনশাআল্লাহ ওকে বাবুল ভাই আছে সমস্যা নাই ঈদের দিন শোরুমে চলে আসেন গাড়ি কিনতে পারবেন আরো একটা অ্যাম্বুলেন্স এটা মনে হয় 2012 মডেল হ্যাঁ টিআরএক্স আচ্ছা অরিজিনাল ডিজেল কেডিএস ইঞ্জিন আচ্ছা অরিজিনাল ডিজেল সবকিছু ওকে আছে এটা পেপার স্টেপার্স অরিজিনাল কালার কাগজ কমপ্লিট এখন মনে করেন যে ডিজেল গাড়ি আমি মনে করেন যে মুকুশলের লাগা আর ডিজেল চলবে আর কয়েকদিন পরে ডিজেলে চলবো সিনি চলবো না কত দাম এটা দাদা চাইছিলাম তো 13 লাখ টাকা 20000 ডিসকাউন্ট 1500 ও এটা আরেকটা না হ্যাঁ সাকসিড এটা আচ্ছা তাহলে এটাকে দেখাই 100 সাকসিড 100 টাকে দেখাই 100 দেন এখানে 100 LX লিমিটেড 92 মডেল 95 তে রেজিস্ট্রেশন কি ব্যাপার লাইভটা সবাই শেয়ার করে দেন কাগজ কম যারা যারা দেখছেন সবাই লাইক দিয়ে দেন শেয়ার করে দেন আমি এই ভিডিওটা 1 লাখ শেয়ার চাই 1 লাখ শেয়ার এবং 10 লাখ লাইক চাই এটার মধ্যে 10 লাখ লাইক ভাই দিব না মানে কোন দিব না ইনশাআল্লাহ ভাই সবাই দিব সব জায়গায় গেলে মনে করো কোন জায়গায় সময় পাই না ভাই এক জায়গায় উঠিয়া সেলফি উঠে পাই খালি সেলফি হ্যাঁ খালি সেলফি মানুষের ভালোবাসা পাই আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া দিয়ে জি তো সবার বলে দেন একটু লাইক দিয়ে দিতে হ্যাঁ সবাই লাইক দিয়ে দেন আমার ভিডিওটা সবাই শেয়ার করে দেন ইনশাআল্লাহ আপনারা যা সাপোর্ট পাইছি ঠিক আছে ইনশাআল্লাহ আরো বেশি বেশি কমে কমে গাড়ি দেবেন ইনশাআল্লাহ দোয়া করে ওকে আরো কমে গাড়ি দিবে বাবুল ভাই এটা হচ্ছে 92 মডেল 95 রেজিস্ট্রেশন 22 সাল 22 সাল কমপ্লিট আর এই হচ্ছে গাড়ির কন্ডিশন কত দাম এটা এটা 100 গাড়ি দাদা 2 লাখ 80 আর 10 কম 70 2 লাখ 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 70
ডিজিটাল ইলেকট্রিক কত দাম এটা এখন পার চাইছিলাম 3,50,000 হ্যাঁ 30 জান 20,000 কম 3,30,000 3,30,000 কাগজপত্র কম পূর্ণ মডেলের গাড়ি আর কাগজপত্র ওকে হ্যাঁ 3,30,000 দাঁড়া দশ কম 20 3,20,000 3,20,000 হ্যাঁ 3,20,000 ওকে 3,20,000 টাকা সুজুকি অল্টো পাবেন এটা সিএনজি করা লাগে না এটা না সিএনজি করা তেল সিএনজি দুটো কম 800 সিসির গাড়ি সিএনজি করা হ্যাঁ কি বলে তেল সিএনজি দুটোই তেল সিএনজি দুটো কমপ্লিট সিএনজি কমপ্লিট কমপ্লিট সিএনজি বোতল আছে বোতল আছে ও হ্যাঁ সিএনজি বোতল দেখা যায় পেপারটা বুঝলাম না সিএনজি এত কম সিসি এরপর সিএনজি লাগাইছে হ্যাঁ ওকে এরপর আমরা কি দেখামু সাকসিড সাকসিড কত মডেল 2003 মডেল 2007 এর রেজিস্ট্রেশন কাগজ কমপ্লিট গাড়িটা যা আছে ফ্রেশ এসি কমপ্লিট মডেল কত 2003 মডেল ভাই
তিনের মডেল সাথে রেজিস্ট্রেশন গাড়ি কাগজপত্র কমপ্লিট আছে আচ্ছা এসি কমপ্লিট আছে জি এটা খালি আপনারা কি করে লাভ নাই সামনা খুঁড়ি খুঁড়ি কোনো মাইন নাই দাদা ঠিক আছে একবার দেখাই দেই আমার গাহকের দূরত্ব চাইবো যা আছে একদম এদিকটা ফেরেস খালি সামনে দূরত্ব একটু খাইছিল আচ্ছা এটা বড় দুনো চেঞ্জ পর্যন্ত যায় নাই বড় দুনো কোনো মাইন খাই নাই চেঞ্জ নাম্বার দেখাই দেন চেঞ্জ নাম্বার একদম ফেরেস টক টক করতেছে কোনো মাইন নাই ওকে ঠিক আছে কত দাম এটার ভাই লসের গাড়ি এটা করে লাভ নাই চাইছিলাম কত বিড়তে পাঁচ লাখ বিশ অন্য পাঁচ লাখ বেশি পাঁচ লাখ বিশ পাঁচ লাখ বিশ চাউন্ন পর আটচল্লিশ হাজার টাকা খরচ করছি ডেকোরেশন টেকোরেশন করছি আরো খরচ করছেন হ্যাঁ টিভি মনিটর সিট কভার বাম্পার সব লাগাইছি এখন পাঁচ লাখ বেশি পাঁচ লাখ বিশ আচ্ছা এরপরে বাম পাশে আছে একটা হান্ড্রেড ওয়াগন হান্ড্রেড ওয়াগন কত দাম ভাই এটা দাদা এটা চাইছিলাম দুই লক্ষ আশি হাজার টাকা তিন লাখ টাকা পড়ছে রমজান মাস উপলক্ষে বিশ হাজার টাকা দিয়েছিলাম দুই লক্ষ আশি হাজার টাকা দুই লাখ আশি হ্যাঁ দুই লাখ আশি এটাই ফাইনাল হ্যাঁ দুই লাখ আশি কাগজপত্র কমপ্লিট এসি কমপ্লিট সিএনজি করা গাড়ি আজকে দুই একটা দাগদগা ছিল গাড়ি খালি রং করেছে কোনো মাইন নেই কোম্পানির গাড়ি পিছনের এটা কি গাড়ি এটা নাবানা নাবানা হুম এটা হচ্ছে টয়োটা নাবানা হ্যাঁ মালদানার নাম্বার ফোন নাম্বার সিট লাগানো এলপিজি করা কাগজপত্র কমপ্লিট দুই লাখ বিশ গাড়ি থাকবো কেমনে সবাই খালি ভিডিও দেন না কেন ভিডিও দেওয়ার পরেই গাড়ি যায় শেষ হয়ে এরপরে গাড়ি ম্যানেজ করতে করতে যান আবার কত যারে শুরু মেয়ে আমার বলা মনে করছি আজ ওকে এটা কো বিক্রি হয়ে গেছে বিক্রি আছে গা কত মনে কি মিছা কথা বলো ভিডিও দেওয়া একটা বড় বিক্রি আছে মানে বিক্রি হলে কি করব দাদা থাকে না বাউলার গাড়ি আসলে থাকে না শেষ হয়ে যায় আমরা ফলস কোনো ভিডিও দেই না যেটা দে পারফেক্ট ওই ভিডিওটা দেই আচ্ছা এখানে তিনটা জিপ গাড়ি আছে এক এক করে একটু দামগুলো শুধু বলে দেন দাদা তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ মাত্র দেড় লাখ দেড় লাখ দেড় লাখ রোগী জুগ দেড় লাখ মিশি মিশি পাঁচেরও তিন লাখ পঞ্চাশ আমরা ভিডিও দিচ্ছি সেই ভিডিওতে সব গাড়ি থাকবে কারণ শোরুমের বাইরে এখনো কিন্তু দশ বারোটা গাড়ি আছে আর আজকের ভিডিওটা যারা যারা দেখছেন সবাইকে বলবো লাইভটা সবাই শেয়ার করে দেন আর বাবুল ভাই ভিডিও করতে গেলে শোরুমের আশেপাশে লোকজনের সব বসে ওকে তো এখন ঈদ তো সামনে লাইভের মধ্যে আমাদের দর্শকের সামনে লাস্টে যদি যাওয়ার আগে কিছু বলার থাকে বলতে পারেন ঈদের দাওয়াত দিবেন না নাকি হ্যাঁ ইনশাআল্লাহ আমরা মনে করেন ঈদের নামাজ পড়া শুরু করবো যদি কোনো কাস্টমার আসে হাসান ভাড়া মিলে আমি গাড়ি বেচবো ইনশাআল্লাহ সবাই আসবেন সময় দাওয়াত রইল ঈদের দিন গাড়ি বেচবেন হ্যাঁ সময় তাহলে ঘুমাই দিয়ে দিবেন না মানে সময় দাওয়াত রইল ইনশাআল্লাহ আমারে কেউ ঘুমাই দিয়ে দিব না দর্শক সবার অনুরোধে আবারও বাউল ভাই শোরুমে আসছিলাম দেখাইলাম কি কি গাড়ি আছে আশা করতেছি আপনাদের ভিডিওটা ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই একটু বাউল ভাইয়ের সাপোর্ট দেন আর আপনার জন্য ভোট চাওয়ার দরকার নাই সবাই এমনি শেয়ার করে দেয় ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য যেন রেগুলার আপডেট দিয়ে যেতে পারি আর আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম